শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ভারতে যুদ্ধ বিমান তৈরিতে প্রযুক্তি সরবরাহ, ভারত মহাসাগর সুরক্ষায় প্রয়োজনীয় সহায়তা এবং সামরিক সরঞ্জাম তৈরিতে সহায়তা করবে ব্রিটেন। বৈঠকে দুই দেশের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তিও সই হয়। এ সময় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় চীনের হুমকি মোকাবেলায় নয়াদিল্লির পাশে থাকার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। Our new and expanded defense and security partnership ভারতের সঙ্গে যুক্তরাজ্যের আগামী দিনগুলোতে সব ধরনের সহযোগিতা বজায় থাকবে। বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ব্রিটেন ভারত বাণিজ্য চুক্তি ও প্রতিরক্ষা খাত। আমরা ভারতের সঙ্গে নৌ বিমান মহাকাশ প্রকল্পে কাজ করতে আগ্রহী। শুধু বৈঠক আর চুক্তিতেই সীমাবদ্ধ থাকবে না, ভারত ব্রিটেন একসঙ্গে গুরুত্বপূর্ণ খাতগুলোতে কাজ করবে। দেশকে এগিয়ে নিতে যে কোনো সহযোগিতা অব্যাহত থাকবে দুই দেশে। চলমান ইউক্রেন যুদ্ধ নিয়েও খোলামেলা আলোচনা করেন দুই সরকার প্রধান। যুক্তরাজ্য ইউক্রেনকে সরাসরি সমর্থন দিয়ে আসলেও এক্ষেত্রে কৌশলী ভারত, তাই মস্কোকে চাপে রাখতে ভারতকে পশ্চিমা দেশগুলোর পাশে চান বোরিস জনসন। তবে সমালোচকরা বলছেন, আসন্ন ব্রিটেনের জাতীয় নির্বাচনে দেশটিতে বসবাসরত ভারতীয় ভোটারদের সমর্থন জানতেই কৌশলগত কারণে ভারত সফর করেন বোরিস। গত বৃহস্পতিবার দুদিনের সফরে ভারতে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিন দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর বাসভবন, ঐতিহাসিক মন্দির ও ব্রিটিশ বিনিয়োগে পরিচালিত একটি শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন বোরিস জনসন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।